যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নাগরিকত্ব আইন নিয়ে সিএনএক্স এবং এবিপি আনন্দ একটি যৌথভাবে সমীক্ষা করেছিল সেই সমীক্ষায় যা উঠে এসেছে তাই এখানে প্রকাশ করা হবে সমীক্ষা বলছে যে রাজ্যের তিপ্পান্ন শতাংশ মানুষ জানাচ্ছেন তারা এই আইনকে সমর্থন করেন না আর তেতাল্লিশ শতাংশ মানুষ নয়া আইনকে সমর্থন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে প্রতিবাদে কলকাতা উত্তাল হওয়ার আগেই এই গত সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার এই সমীক্ষাটি করা হয়েছিল বলে জানা যাচ্ছে মোট দু জনের কাছে বারো দফা প্রশ্ন রাখা হয়েছিল ওই সমীক্ষায় সেই সমীক্ষায় জানা যাচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গের ঊনষাট শতাংশ মানুষ সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চল্লিশ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে সমর্থন করছেন না বাংলার একান্ন শতাংশ মানুষ যারা এই আন্দোলনের জেরে রাজনৈতিক সুবিধে পাবে তৃণমূল সরকার বলে মনে করছেন আর তেতাল্লিশ শতাংশ ঠিক উল্টোটা তারা মনে করছেন না আর এই সমীক্ষার ফলে শাসক দল তৃণমূল স্বাভাবিকভাবেই খুশি সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল নয়া নাগরিকত্ব আইন কি মোদী সরকারের মুসলিম বিরোধী পদক্ষেপ ঊনপঞ্চাশ শতাংশ মানুষ যা মত দিয়েছেন তা হল হ্যাঁ কেন্দ্রের এই আইন মুসলিম বিরোধী সাতচল্লিশ শতাংশ মানুষের বক্তব্য হল না চার শতাংশ মানুষ কোনো মতামত দেননি নতুন নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে মনে করেন পঞ্চাশ শতাংশ মানুষ তিরিশ শতাংশ মানুষ জানাচ্ছেন এই আইন সংবিধানের মূলধারার বিরোধী নয় বিরোধীরা কেন্দ্রের এই নয়া আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কি না তা জানতে চাওয়া হলে একান্ন শতাংশ মানুষ জানাচ্ছেন বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই আন্দোলন হচ্ছে না বিয়াল্লিশ শতাংশ মানুষ বলছেন বিভ্রান্তি ছড়ানোর জন্য এই আন্দোলন করা হচ্ছে এই রাজ্যের পঞ্চাশ শতাংশ মানুষ মনে করছেন ধর্মীয় বিভাজনের লক্ষ্যেই এই আইন সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার আর তিরিশ শতাংশ মানুষ এই মতের ঠিক উল্টো অর্থাৎ বিরোধিতা করছেন বাকি কুড়ি শতাংশ কোনো ও মতামত দেননি নাগরিক আইন এনআরসি নিয়ে সমীক্ষায় আরও একটি বড় প্রশ্ন হলো। মন্দা মূল্যবৃদ্ধি বেকারত্ব তার থেকে নজর ঘোরাতে কি মোদী সরকার নাগরিক নাগরিকপঞ্জী কিংবা সংশোধিত নাগরিক আইন নিয়ে এসেছে এমনটা প্রশ্ন করা হলে এতে তেষট্টি শতাংশ মানুষই উত্তর দিয়েছেন হ্যাঁ অর্থাৎ তারা মনে করছেন যে মূল্যবৃদ্ধি মন্দা এবং বেকারত্ব থেকে নজর ঘোরাতেই এই আইন আনা হয়েছে আর একত্রিশ শতাংশ মানুষ জানিয়েছেন না তেমনটা নয় ছয় শতাংশ মানুষ কোনো জবাব দেননি পঞ্জি নিয়ে তারা কী ভাবছেন বাংলার মানুষের কথাই বলা হচ্ছে তারা কি চান যে দেশজুড়ে এনআরসি চালু হোক এক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ মানুষ জানাচ্ছেন তারা এনআরসি চান না এনআরসি চেয়েছেন একচল্লিশ শতাংশ মানুষ উনষাট শতাংশ মানুষ মনে করছেন দেশ জুড়ে আন্দোলনের জেরেই এনআরসি নিয়ে অবস্থান বদল করেছে কেন্দ্র পঁচিশ শতাংশ বলছেন ঠিক উল্টোটা অর্থাৎ না ষোলো শতাংশ কোনো ও প্রতিক্রিয়া দিতে চাননি আর নাগরিকত্ব আইন নিয়ে কী অস্বস্তিতে পড়েছে মোদী সরকার এর উত্তরে একাত্তর শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ যথেষ্ট চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার আন্দোলনের নামে বাসের ট্রেনে আগুন লাগানোর মতো হিংসাত্মক ঘটনাকে বাংলার আটষট্টি শতাংশ মানুষ সমর্থন করছেন না মাত্র নয় শতাংশ এই বর্বরচিত হিংসাত্মক ঘটনাকে সমর্থন করছেন অন্যদিকে নাগরিকত্ব আইন এনআরসি এবং এনপিআর নিয়ে রোজই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিশেষ করে লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খাবার পর সম্প্রতি রাজ্যে তিনটি যে বিধানসভা উপনির্বাচন হয় সেখানে ব্যাপকভাবে ফিরে এসছে তৃণমূল এবং তাই তারা খুবই উজ্জীবিত এই পরিস্থিতিতে এবিপি আনন্দ এবং সিএনএক্স এর সমীক্ষায় রাজ্যের শাসক দলের যে বাড়তি অক্সিজেন যোগাবে তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গে তিনটি যে উপনির্বাচন হলো তাতে তৃণমূল তিনে তিন পেয়েছে তার প্রধান কারণ হল এনআরসি এবং সি তাতে কোনো সন্দেহ নেই দুটো বিজেপির জেতা আসন বলা যেতে পারে সে দুটো ও তৃণমূল জিতেছে সুতরাং এনআরসি এবং সিএএ যে বড় ফ্যাক্টর এ বিষয়ে কোনো সন্দেহই নেই